পূজোর মধ্যেই খুশির খবর পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। ফের বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ, যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। নতুন অর্থবর্ষের আগে শুরু হয়েছে ইতিমধ্যেই বাজেট প্রস্তাবের প্রোফর্মা পাঠানোর জন্য নাকি সব দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। 11 নভেম্বরের মধ্যে 2024-25 অর্থবর্ষের সংশোধিত বাজেট এবং 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাবের প্রোফর্মা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ফের এক কিস্তি ডিএ বাড়ানোর বিষয়টা নিয়ে একেবারে জল্পনা ছড়িয়েছে। প্রসঙ্গত, বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 14% হারে ডিএ পান, যদিও কেন্দ্রের সঙ্গে এখনও ডিএ নিরিখে অনেকটাই তফাত রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% হারে ডিএ পান, বছরে নিয়ম করে দুবার বর্ধিত ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা, সেই মতো ডিআর পান অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীরা। এই বছর অক্টোবর নভেম্বর মাস নাগাদ এই বিষয়ে ঘোষণা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ার জল্পনা একেবারে তুঙ্গে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ সিনহা রয়ের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। এবার ডিএর হার বাড়াতে চলেছে রাজ্য সরকার। এবার পুজোর মধ্যেই এই সুখবর রাজ্য সরকারি কর্মীদের, কারণ কোথাও গিয়ে আমরা জানি যে দিন কয়েক আগে একটি খবর হয়েছিল যেখানে ডিএর হার বাড়ানো নিয়ে প্রসঙ্গ তুলেছিল কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকার তারা জানিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি হয়তো বাজেটের যে আগের যে প্ল্যানিং থাকে সেই বাজেটের প্ল্যানিংয়ের মধ্যে হয়তো কেন্দ্রীয় সরকার যে 50% ডিএ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান সেই ডিএ বাড়িয়ে কোথাও গিয়ে 3-4% বাড়িয়ে 53-54% এই মুহূর্তে করা হবে কেন্দ্রীয় সরকারের। এবং মূলত এবারে সেই পথেই হয়তো হাঁটতে চলেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, কারণ ইতিমধ্যেই আগামী মার্চ মাসে ইয়ার এন্ডিং রয়েছে এবং ঠিক ইয়ার এন্ডিংয়ের আশেপাশে কিন্তু রাজ্য সরকারের যে বাজেট সেই বাজেট প্রক্রিয়া চালু হবে। এবং মূলত সেই বাজেট প্রক্রিয়ার আগেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে যে নীল নকশা বা ব্লু প্রিন্ট রয়েছে সেই ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু এবার বলা হচ্ছে যে রাজ্য সরকার তারা কিন্তু ডিএর যে হার, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যে মহার্ঘ ভাতা যেটাকে বলা হয়, সেই মহার্ঘ ভাতা এই মুহূর্তে বাড়াবেন। এবং মূলত এখন 14% হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে এই ডিএ, যে ডিএ নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলেছে, দীর্ঘদিন কোথাও গিয়ে রাজ্য সরকারের কর্মী, তার পাশাপাশি শিক্ষক এবং বিভিন্ন রাজ্য সরকারের কর্মী জগতের মানুষজন কিন্তু আমরা দেখেছি যে এই যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা সেই নিয়ে বেশ আন্দোলন চালিয়ে গিয়েছেন। এবং সেই আন্দোলনে কিন্তু সাড়াও পড়েছিল একেবারে বলা যেতে পারে যে কোথাও গিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করা, বিক্ষোভ দেখানো, রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিল করা, মিটিং আয়োজন করা, এবং তার পাশাপাশি এই ডিএ, এই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছে বিরোধী দলগুলো। তো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঠিক কয়েক মাস আগে সেখানে কিন্তু ডিএর হার, যে হারে শতাংশ, সেই শতাংশ কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবং এবার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে, আগামী বছর বাজেট কিন্তু খুব বেশি দেরি নয়, আর 4-5 মাস অপেক্ষা করতে হবে, ঠিক তারপরই কিন্তু বাজেট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের বাজেট। এবং সেই বাজেটের আগে যে নীল নকশা তৈরি হচ্ছে সেই নীল নকশা এই মুহূর্তে পুজোর মধ্যে সুখবর যে কোথাও গিয়ে যে ডিএর হার আছে, যে সংখ্যা আছে, সেই শতাংশ কিন্তু এবার বাড়ানো হতে পারে রাজ্য সরকারের জন্য, কারণ এই মুহূর্তে 14% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারের কর্মী থেকে শুরু করে বিভিন্ন মহলের রাজ্য সরকারের স্টাফেরা। এবার কিন্তু সেই মহার্ঘ ভাতা বাড়তে চলেছে এবং আর কয়েকদিনের অপেক্ষা, কারণ কোথাও গিয়ে এই যে আন্দোলন সেই আন্দোলন বেশ কার্যকর ভূমিকা পালন করেছে, কারণ এই আন্দোলনের পরে কিন্তু রাজ্য সরকার বেশ চাপে পড়তে শুরু করেছিল। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন কিন্তু নিজেদের কর্মবিরতিতে ছিলেন। এবার তারপর কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নেন যে কয়েক শতাংশ ডিএ বাড়ানো হবে, কয়েক শতাংশ হারে ডিএ বৃদ্ধি পাবে সরকার পশ্চিমবঙ্গে, এবং সেটাই কিন্তু হয়। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে
চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।